পণ্য ওঠানামার গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে 10 টন ক্ষমতার 23টি মোবাইল ক্রেন। পাশাপাশি বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ প্রকল্পের আওতায় 8টি গ্যান্ট্রি ক্রেন সহ মোট 104টি যন্ত্রপাতি কেনা হবে। কন্টেইনার ও জাহাজ জট কমাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তবে দ্রুতই অটোমেশনে যাওয়ার আহ্বান বিজিএমইএ নেতাদের। নয়ন বড়ুয়ার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2014 সালে 10 টন ক্ষমতার 10টি মোবাইল ক্রেন কেনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর কিছু আধুনিক মানের গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ায় বন্দরে বাড়ে পণ্য ওঠানামার গতিও। ক্রমবর্ধমান চাহিদা মোতাবেক সক্ষমতা বাড়াতে দীর্ঘ 7 বছর পর পণ্য ওঠানামায় এবার যুক্ত হচ্ছে 10 টন ক্ষমতার মোবাইল ক্রেন। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে 23টি মোবাইল ক্রেন ক্রয়ে এরই মধ্যে দরপত্র আহ্বান করেছে বন্দর কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে 2 মাসের মধ্যেই চট্টগ্রাম বন্দরে মোবাইল ক্রেনগুলো যুক্ত হবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা দেখতে পাবো আমাদের জেটিতে মোবাইল ক্রেনও পুরোদমে কাজ করছে আর কি। মোবাইল ক্রেন ছাড়াও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ প্রকল্পের আওতায় 8টি গ্যান্ট্রি ক্রেন সহ মোট 104টি যন্ত্রপাতি কেনা হবে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিং ইকুইপমেন্টের পর্যাপ্ততা 70% থেকে 80% উন্নীত হবে। চট্টগ্রাম বন্দরের নতুন মোবাইল ক্রেন সংযুক্ত হলে চট্টগ্রাম বন্দরের কন্টেনার মুভমেন্টের গতিশীলতা অনেক বেড়ে যাবে। আধুনিক আপনার যন্ত্রপাতিকে আমরা স্বাগতম জানাই, যে যত বেশি যন্ত্রপাতি আসবে তত বেশি বন্দরের অবকাঠামোর এবং পণ্য ওঠানামানো এবং দ্রুত আপনার কাজ সম্পন্ন হবে। একে ইতিবাচক হিসেবে দেখলেও পণ্য খালাসে দ্রুতই অটোমেশনে যাওয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। পোর্টও যদি মানে ম্যাক্সিমাম যদি অটোমেশনে চলে যেতে পারে তাহলে পোর্টের ডেলিভারিটা অনেক মানে অনেকখানি বেড়ে যাবে। নতুন যন্ত্রপাতি যুক্ত হলে জাহাজের গড় ওয়েটিং টাইম 60 থেকে 48 ঘন্টায় নেমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।